আসসালামু আলাইকুম আজকে আমরা ভেক্টরের লেকচার টুটা দেখব ফার্স্ট লেকচারের মধ্যে আমরা ভেক্টরের মোটামুটি ইন্ট্রোডাকশন ভেক্টর কী জিনিস স্কেলার রাশি কী জিনিস ভেক্টর রাশি কী জিনিস কারা কারা ভেক্টর রাশি কারা স্কেলার রাশি এই জিনিসগুলো মোটামুটি জানছি এখন আজকের লেকচারে আমরা দেখবো যে ভেক্টর রাশির প্রকারভেদ কী কী ধরনের রাশি হতে পারে সো আজকের ক্লাসের মধ্যে কিছু হচ্ছে এক্সট্রা মানে জিনিসপতি আলোচনা করা হবে সো যারা মানে অলরেডি ভেক্টর পড়ে ফেলছো তারাও যদি এই ভিডিওটা দেখো তাহলে তুমি নতুন কিছু শিখতে পারবা এটা আমি মানে বলতে পারি আর কি ওকে সো দেখতে পারো আর যারা নতুন তাদের জন্য তো অবশ্যই এটা একটা ভালো ভিডিও হতে যাচ্ছে ইনশাল্লাহ ওকে সো চলো শুরুতেই আমরা দেখব ভেক্টরের প্রকারবেদের মধ্যে ফার্স্টেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর স্বাধীন ভেক্টর আর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর তো মানে বুঝার জন্য এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট মানে আমাদের তো হচ্ছে ভেক্টর হচ্ছে মনে করো যে তোমার ফিজিক্সের দরজা আর কি সো তুমি যদি এটা এই এইখানে কোনো লেকিংস থেকে থাকে তাহলে হচ্ছে তোমার সমস্যা হবে এটা কনফার্ম এই জন্য হচ্ছে পরীক্ষায় যদি ওই টপিকগুলো এতটা ইম্পর্ট্যান্ট না বা পরীক্ষায় হয়তো এখান থেকে এক মার্কসেরও প্রশ্ন আসবে না তারপরেও তোমার এই জিনিসটা জানা থাকা লাগবে যদি তুমি ফিজিক্স ভালো করে বুঝতে চাও ওকে তো স্বাধীন ভেক্টর কী জিনিস তার আগে আমরা জানি যে একটা ভেক্টরের কী কী থাকে মান থাকে এবং তার একটা ডিরেকশন থাকে ম্যাগনিচেরও এবং ডিরেকশন থাকে যেমন এটা যদি একটা ভেক্টর হয় তাহলে এই ভেক্টরের মান যদি আমি এ ভেক্টর বলি এটাকে এই ভেক্টরের লেন্থ যতটুকু এই যে লেন্থ যতটুকু সেটা দ্বারা ডিটারমাইন হয় যে এই ভেক্টরের মানটা কত এবং এই যে এরো চিহ্ন এরো চিহ্ন দ্বারা ডিটারমাইন হয় যে এই ভেক্টরের ডিরেকশন কোন দিকে তাহলে একটা ভেক্টরের মধ্যে কি কী থাকে মান এবং দিক এই দুইটা জিনিস থাকে মান থাকে এবং দিক থাকে একটা ভেক্টরের এখন আমি চাই যে এই ভেক্টরটাকে নাড়াচাড়া করতে ওকে মানে ভেক্টরটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাইতে চাই ওকে এটাকে বলা হয় প্যারালাল ট্রানজিশন বা সামান্তরিক স্থানান্তর সরি সমান্তরাল স্থানান্তর সমান্তরাল স্থানান্তর প্যারালাল ট্রানজিশন তো সমান্তরাল স্থানান্তর বলতে কী বোঝায় যে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরকে আমি নাড়াচাড়া করতে পারবো যত সময় পর্যন্ত মান এবং ডিরেকশন সেম থাকবে অর্থাৎ মান এবং ডিরেকশন সেম রেখে আমি এই ভেক্টরকে যা খুশি তা করতে পারবো এটা হচ্ছে এই কথাটার মানে সমান্তরাল স্থানান্তরতার এখানে আমার এই ভেক্টরটা আছে এখানে এই ভেক্টরকে আমি সমান্তরালে সামনে নিতে পারি সমান্তরালে যে পেছনে নিতে পারি সমান্তরালে যে সামনের দিকে নিতে পারি সমান্তরালে পেছনের দিকে নিতে পারি অর্থাৎ এই ভেক্টরকে আমি যেভাবে খুশি সেভাবে নিতে পারি যত সময় পর্যন্ত এই ভেক্টরের দৈর্ঘ্য আমি ছোট বড় না করতেছি যত সময় পর্যন্ত এর ডিরেকশন আমি চেঞ্জ না করতেছি যেমন এইটা আমার কাছে ভেক্টর আমি এই ভেক্টরকে চাইলে এইভাবে করে ফেলতে পারবো না এটা কখনো করা যাবে না ডিরেকশন সেম রেখে আমি সামনে পেছনে নিতে পারবো ওকে ডিরেকশন সেম রেখে সামনে পেছনে নেওয়া যাবে কিন্তু ডিরেকশন চেঞ্জ করে আমি এটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে পারবো না কথা ক্লিয়ার এটাই হচ্ছে সমান্তরাল স্থানান্তর অর্থাৎ ভেক্টরকে তুমি সমান্তরাল এক জায়গা থেকে অন্য জায়গায় মান এবং দিক চেঞ্জ না করে কথা ক্লিয়ার ওকে তাহলে এই গেল স্থানান্তর এখন স্বাধীন ভেক্টর কারা যাদেরকে আমরা মানে সমান্তরালে স্থানান্তর করতে পারবো তাদেরকে বলা হবে স্বাধীন ভেক্টর মানে যারা নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ না যাদেরকে আমরা সমান্তরালে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাইতে পারবো তারা হচ্ছে স্বাধীন ভেক্টর আর কিছু কিছু ভেক্টর আছে যাদেরকে আমরা সমান্তরালে ইচ্ছা করলেই সরাইতে পারবো না তাদেরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর ওকে স্বাধীন ভেক্টর কি যাদেরকে সমান্তরালে মান এবং দিক চেঞ্জ না করে একটু আগে যে দেখাইলাম সমান্তরাল স্থানান্তর এটা যাদের ক্ষেত্রে করা যায় মানে স্থানান্তর করা যায় তাদেরকে বলা হয় স্বাধীন ভেক্টর আর সীমাবদ্ধ ভেক্টর কি যাদেরকে সমান্তরালে স্থানান্তর করা যায় না ওকে তারা হচ্ছে কি সীমাবদ্ধ ভেক্টর এটা হচ্ছে ফ্রি ভেক্টর বলা হয় যারা ইংলিশ ভার্সনে আছে সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে লোকালাইজড ভেক্টর তো ফ্রি ভেক্টর হচ্ছে যেটাকে আমরা কী করতে পারবো সমান্তরালে স্থানান্তর করতে পারবো সামনে পিছনে ডানে আমি সরাইতে পারবো কিন্তু লোকালাইজড ভেক্টর হচ্ছে যেটাকে আমরা মানে স্থানান্তর করতে পারবো না এখন উদাহরণ কি হতে পারে দেখো যেমন আমি বললাম যে আমার কাছে এটা একটা ফোর্স বল আছে এটা হ্যাঁ তো এই বলটাকে কি আমি ইচ্ছা করলেই এটাকে এখানে নিয়ে আসতে পারবো মান এবং দিক চেঞ্জ না করে মান এবং দিক চেঞ্জ না করে এই বলটাকে কি এখানে নিয়ে আসা যাবে মান চেঞ্জ করি নেই দিকও চেঞ্জ করি নেই একই মান মানুষ সেম আছে দিক সেম আছে কিন্তু এটা কি করা যাবে কি না অ্যান্সার হচ্ছে ফোর্সকে এইভাবে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারবে না এটা সম্ভব না কারণ কি দেখো রিয়েল এক্সাম্পল দেখে দেখাই যেমন হচ্ছে ফোর্সকে আমরা সমান্তরালে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবো না আর ধরো যে এরকম একটা মনে করো কিছু একটা ছোটো একটা বাক্স রাখা আছে তো এই বাক্সের মধ্যে এইখানে বল প্রয়োগ হচ্ছে টেন নিউটন এখানে বল প্রয়োগ হচ্ছে টেন নিউটন ফলে বাক্সটা সেটা সামনের দিকে চলে যাবে আর তুমি করলা কি যে এই টেন নিউটনকে আমি সমান্তরালে এখানে নিয়ে আসলাম এটা ছিল টেন নিউটন এই টেন নিউটনকে সমান্তরালে আমি উপরে নিয়ে গেছি এখন আমি কি এইটার জায়গায় এটা লিখতে পারবো মানে এটার জায়গায় কি এটা লিখা যাবে কি না লিখলে কোনো সমস্যা হবে কি না আমি কি মানে এই কি আমার আছে কি না যে এটা লিখার তো দেখো এটা তুমি কখনোই লিখতে পারবা না কারণ কি এই ক্ষেত্রে এই পয়েন্টে বল কাজ করতেছে আর এই ক্ষেত্রে তুমি সারফেসের উপরের অংশে বল কাজ করতেছে দুইটা কিন্তু সেম না যেমন রিয়েল এক্সাম্পল থেকে যদি দেখার চেষ্টা করি মনে করো যে আমাদের কাছে এই হচ্ছে আমাদের একটা বক্স আছে তো এই বক্সের মধ্যে যদি আমি খেয়াল করো এই যে ঠিক সেন্টারের মধ্যে বল প্রয়োগ করি তাহলে দেখো তো এই বক্সটা সামনের দিকে যাচ্ছে না সোজা সামনের দিকে যাচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে সেন্টারের মধ্যে যে বল প্রয়োগ করা হচ্ছে সেন্টারের মধ্যে ফলে বস্তু যাচ্ছে সোজা সামনের দিকে তুমি করলে কি যে সেন্টারের মধ্যে বল প্রয়োগ না করে একই মানের একই মানের ধাক্কা দেন উপরে তাহলে দেখো কি হবে একই মানের ধাক্কা যদি আমি উপরে দেই ঘুরে পড়া যাচ্ছে না আগের ক্ষেত্রে যখন সেন্টারে বল প্রয়োগ করতেছিলাম তখন বস্তু যাচ্ছিলো সামনের দিকে কিন্তু এখন যখন উপরে বল প্রয়োগ করলাম তখন কি হচ্ছে পরে যাচ্ছে উল্টে পড়ে যাচ্ছে তাহলে আগের যে বলের ইফেক্ট আর এখনকার বলের ইফেক্ট দুইটা কি সেম এই বলের ইফেক্ট এই যে নিচের লাইনের বলের ইফেক্ট এক নম্বর লাইন আর দুই নম্বর লাইন দুই লাইনের বলের ইফেক্ট কি সেম সেম না অবশ্যই সেম না একটাতে বস্তু সোজা সামনের দিকে যাচ্ছে আর একটাতে রোটেট হয়ে যাচ্ছে রুটেট হয়ে যাচ্ছে ঘুরে পড়া যাচ্ছে দুইটার ইফেক্ট কখনোই সেম না সুতরাং তুমি কখনোই একটা বলকে এরকম একটা বলকে সমান্তরালে উপরে নিচে নিয়ে যেতে পারবে না তাহলে বল কী ধরনের ভেক্টর বল কি ফ্রি ভেক্টর নাকি সীমাবদ্ধ ভেক্টর বল হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর তাকে তুমি ইচ্ছা করলেই সমান্তরালে সরাইতে পারবা না কথা ক্লিয়ার তাহলে যে সমস্ত ভেক্টরকে আমরা সরাইতে পারি না সমান্তরালে স্থানান্তর করতে পারি না তাদেরকে বলা হবে কি সীমাবদ্ধ ভেক্টর যেমন হচ্ছে পজিশন ভেক্টর তাহলে বল পাইলাম একটা যেটাকে সরানো যায় না তারপর হচ্ছে পজিশন ভেক্টর মনে করো এই বিন্দুতে এই বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে এখান থেকে এই যে এরকম যেটা হচ্ছে মনে করো কিছু একটা দিয়ে এই এই পজিশনটাকে ডিটারমাইন করা হইলো মানে সে মনে করো যে একজন লোক সে হচ্ছে এখানে আছে এই পয়েন্টের মধ্যে এই পয়েন্টে আছে তুমি করলা কি তার যে এই পজিশন ভেক্টরটা তার যে অবস্থান ভেক্টরটা সেটাকে তুমি করলা কি যে এখানে না রেখে তুমি এখানে নিয়ে আসলা সমান মানের মান সমান রেখে দিক সেম রেখে এখানে নিয়ে আসলা মানে হচ্ছে তার পজিশন ভেক্টর হচ্ছে এতটুকু দিয়ে দিলে তুমি এখন তাহলে খেয়াল করো আগে যে পজিশন ভেক্টর যতটুকু দিছিলা আগের পজিশন ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর স্মরণ ভেক্টর যেটাই বল যদি স্মরণ ভেক্টর হয় তাহলে আগে তার স্মরণ ছিল এই যে মূল বিন্দু থেকে এ পর্যন্ত এখনকার স্মরণ কত এ থেকে মনে করো এটা নতুন একটা বিন্দু দিয়েছি সি থেকে ডি পর্যন্ত তাহলে মান এবং দিক সেম থাকলেও তার আদি অবস্থান শেষ অবস্থান চেঞ্জ করে ফেলছো তুমি আদিতে সে ছিল এইখানে আর এটা যখন আসবে তখন আদি বিন্দু হয়ে যাবে এটা তাহলে সরণ একটা ভেক্টর স্মরণ ডিসপ্লেসমেন্ট বা পজিশন যেটাকে হচ্ছে আমরা ইচ্ছা করলেই সমান্তরালে স্থানান্তর করতে পারবো না এতে ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে কথা ক্লিয়ার বুঝতে পারছো ওকে তাহলে স্মরণ ভেক্টরটাও কী ধরনের ভেক্টর লোকালাইজ ভেক্টর বা ফিক্সড ভেক্টর এটাকে তুমি হচ্ছে সরাইতে পারবা না মানে সীমাবদ্ধ ভেক্টর ওকে সীমাবদ্ধ ভেক্টরের মধ্যে আমরা বল পাইলাম তারপরে হচ্ছে স্মরণ পাইলাম এদেরকে হচ্ছে সরানো যায় না মানে সীমাবদ্ধ আর স্বাধীন ভেক্টর কারা স্বাধীন ভেক্টর হচ্ছে যাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় যেমন তোমাকে উদাহরণ দিতে পারি এরকম মনে করো যে এইদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে টাইম এখন কেউ তোমাকে বলল যে একটা পার্টিকেল এইরকম এইরকম মুভ করতেছে এইরকম তাহলে খেয়াল করো তো তার ভেলোসিটি যে ভেক্টর আমরা জানি যে বনাম সময় গ্রাফ থেকে ভেলোসিটি পাওয়া যায় গ্রাফের ঢাল থেকে ভেলোসিটি পাওয়া যায় তাহলে এই হচ্ছে তার ভেলোসিটি ভেক্টর এটা যদি ভেলোসিটি ভেক্টর হয় এখন আরেকজন করলো কি এটাকে এখানে না রেখে সে হচ্ছে সমান্তরে স্থানান্তর করা শুরু করলো অর্থাৎ এটাকে এখানে নিয়ে গেল কেউ এটাকে এখানে নিয়ে গেল। কেউ এটাকে এখানে নিয়ে গেল কেউ এখানে নিয়ে গেল কেউ এখানে নিয়ে গেল সরি অর্থাৎ সমান্তরালের সামনে পেছনে নিয়ে গেল তাতে এই যে ভেক্টরটা এই ভেক্টরটার কি কোনো চেঞ্জ হবে এই ভেক্টরটার কোনো চেঞ্জ হবে না কারণ কি প্রতি ক্ষেত্রে আমরা বেগ কীভাবে বের করি ভেলোসিটি ঢাল থেকে বের করি স্লোপ থেকে বের করি স্লোপ থেকে এই প্রত্যেকটা রেখার ঢাল সমান যেখানেই যাক না কেন ঢালটা কি প্রত্যেকটা জায়গায় সমান ফলে এটার বেগ ও সমান ফলে ভেলোসিটি একটা কি ধরনের রাশি স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর ভেলোসিটিকে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় সরাসরি নিয়ে যাইতে পারবা কোনো সমস্যা হবে না বাট পজিশন এবং ফোর্সকে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতে পারবা না ক্লিয়ার বুঝতে পারছো ওকে তাহলে এইটাই ছিল আমাদের স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টরের কনসেপ্ট ওকে তারপরে হচ্ছে সমান ভেক্টর সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর দুইটা ভেক্টর আছে আমার কাছে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটা ভেক্টরকে সমান ভেক্টর কখন বলা যাবে অর্থাৎ এ ইকুয়াল টু বি কখন হবে যখন দুইটা ভেক্টরের মান সমান হবে সমান হওয়ার কন্ডিশন হচ্ছে মান সমান হওয়া লাগবে দিক সেম হওয়া লাগবে মান সমান হওয়া লাগবে দিক সেম হওয়া লাগবে যদি এটা হয় তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারবো আদারওয়াইজ পারবো না যেমন আমার কাছে যদি দুইটা ভেক্টর থাকে এরকম একটা মনে করো এটা হচ্ছে পাঁচ লেন্থ হচ্ছে পাঁচ একক এখানে আরেকটা ভেক্টর আছে যেটার লেন্থ হচ্ছে পাঁচ একক এটার লেন্থ পাঁচ একক এটার লেন্থ পাঁচ একক কিন্তু এই যেটা মান সম্মান দেখো ফার্স্ট কন্ডিশন ফুলফিল হয়েছে কিন্তু এদের কি দিক সেম দিক সেম না দিক সেম না সুতরাং এই যে দিক সেম না এটা কন্ডিশন ফুলফিল হয় নাই সুতরাং আমরা এটাকে মনে করো এ ভেক্টর এটা বি ভেক্টর তাহলে আমরা ক এ ইকুয়াল টু বি এটা লিখা যাবে না কারণ কি মান যদিও সেম কিন্তু ডিরেকশন সেম না ওকে তারপরে এখন মনে করো একটা ভেক্টর নিলাম এটা আর একটা ভেক্টর নিলাম হচ্ছে এটা এদের মান সমান মনে করো এটাও পাঁচেক এটাও পাঁচেক এটা এ ভেক্টর এটা বি ভেক্টর এদের দেখো মান সমান এবং দিকও একই এখন একই দিক বলতে কি বোঝায় একই দিক বলতে সমান্তরাল যদি দুইটা ভেক্টর থাকে তাহলে তাদের দিক একই বোঝায় ওকে ফিজিক্সের ক্ষেত্রে একই দিক বলতে সমান্তরাল মানে জিরো ডিগ্রি এই যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে জিরো ডিগ্রি তুমি এটাকে টান দিয়ে এটার উপরে নিয়ে বসাই দাও অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি তাহলে এই দুটা হচ্ছে সমান একই দিক বোঝাচ্ছে একই দিক বোঝাচ্ছে এবং মানও সমান তাহলে মান সমান দিকও সমান তাহলে এই দুটাকে আমরা কী বলতে পারবো সমান ভেক্টর বলতে পারবো এই দুটা ভেক্টরকে আমি সমান ভেক্টর বলতে পারবো ওকে কথা এখানেই শেষ না আর একটু বোঝা লাগবে মনে করো আমার কাছে এই একটা ভেক্টর আছে এটা হচ্ছে পাঁচ মিটার একটা স্মরণ ভেক্টর এ দ্বারা ডিনোট করলাম এটাকে সেম মানের আর আরেকটা ভেক্টর আছে একই ডিরেকশনে একই দিকে পাঁচ নিউটন এটা তাহলে দেখো তো এই ভেক্টরের দৈর্ঘ্য যতটুকু মানে মান এটার মান যতটুকু এটার মান ততটুকু এটা যেই ডিরেকশন এটা সেম ডিরেকশনে সুতরাং দুইটা সত্যি ফুলফিল হচ্ছে তাহলে কি আমি এই বি বলতে পারবো পারব না কারণ হচ্ছে কি দুইটা ভেক্টর সমান হইতে হইলে একই জাতের হতে হয় একই জাতের হতে হয় এখানে দেখো পাঁচ মিটার লিখছি আর এখানে লিখছি নিউটন এটা হচ্ছে স্মরণ আর এটা হচ্ছে বল দুইটা একই জাতের না দুইটা আলাদা জাতের তাহলে আরেকটা একটা কন্ডিশন আমরা কী পাইলাম একই জাতের হতে হবে ওকে তা না হলে তুমি তাদের দুজনকে সমান ভেক্টর বলতে পারবা না কথা ক্লিয়ার ওকে এখন একটু আগে যে উদাহরণ দিছিলাম একটু আগে যে উদাহরণ দিছিলাম মনে করো যে এইটা হচ্ছে ফাইভ নিউটন একটা বল এবং এইখানে আছে ফাইভ নিউটন মানে আর একটা বল মানে কি আমি এই দুইটাকে কি সমান ভেক্টর বলতে পারবো এই দুইটাকে কি সমান ভেক্টর বলা যাবে দেখো তো একই জাতের একই জাতের না এটা নিউটন এটা নিউটন মানে দুইটাই বল প্রয়োগ করতেছে তাহলে একই জাতের হয়েছে দুইটার মানই পাঁচ পাঁচ মান সমান হয়েছে দুইটাই একই ডিরেকশনের কাজ করতেছে দিকও সমান হয়েছে সুতরাং সব কিছুই তিনোটা কন্ডিশন ফুলফিল হয়েছে সেক্ষেত্রে আমি এটা ইকুয়াল টু এটা বলা উচিত এটা এ ভেক্টর এটা বি ভেক্টর এ ইকুয়াল টু বি বলা উচিত কিন্তু আমি বলতে পারবো না কারণ কি একটু আগের উদাহরণ এইখানে এ ভেক্টরের ফলে এই বস্তুর ইফেক্ট যেরকম হয় মানে বস্তু দেখেছিলাম না একটু আগে এই যে যদি আমি এতে বল প্রয়োগ করি এ বল প্রয়োগ করি যদি তাহলে যে সোজা সামনের দিকে যায় আর যখন আমি এটার উপরে বল প্রয়োগ করব যে উপরে যখন বল প্রয়োগ করি তখন কি হয় ইফেক্ট চেঞ্জ হয়ে যায় তাহলে এই দুইটার ইফেক্ট আলাদা আলাদা দুইটার ইফেক্ট আলাদা আলাদা সুতরাং এই দুইটা বল কখনো আমরা সমান বলতে পারবো না তাহলে এই তিনটা কন্ডিশন থেকে আমি চেক করতে পারতেছি না যে দুটা ভেক্টর সমান কিনা এই যে তিনটা কন্ডিশন মেনে চলতেছে তারপরেও এই দুটো ভেক্টর সমান না কারণ কি তাদের ইফেক্ট সেম না তারা একজন এক এক রকম কাজ করে থাকে বস্তুর উপর এক একজন এক এক রকম আচরণ দেখায় কথা ক্লিয়ার তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো একটু আগে যে আমরা যে ডেফিনেশন দিয়েছিলাম এই ক্ষেত্রে সীমাবদ্ধ ভেক্টর যারা যারা সীমাবদ্ধ ভেক্টর তাদের ক্ষেত্রে এক্সট্রা একটা কন্ডিশন লাগবে এক্সট্রা কন্ডিশনটা কি দুইটা ফ্যাক্টর যদি সমান হতে হয় ক্ষেত্রে মান সমান হওয়া লাগবে দিক সমান হওয়া লাগবে একই জাতের হওয়া লাগবে এবং এক্সট্রা হচ্ছে একই লাইন বরাবর থাকা লাগবে আদারওয়াইজ এই দুইটা সমান হবে না কখন দুইটা ফ্যাক্টর সমান হবে যদি এই বি ভেক্টরটা এটার উপরে থাকতো দুইটাই এ ও এই জায়গায় বি ও জায়গায় তখন আমি শুধুমাত্র বলতে পারবো যে এই টু বি আদারওয়াইজ বলা যাবে না তাহলে যখন দুইটা ফ্যাক্টর যে দুইটা ফ্যাক্টরকে আমি তুলনা করব তারা যদি সীমাবদ্ধ ফ্যাক্টর হয় তাহলে এক্সট্রা একটা জিনিস চেক করা লাগবে সেটা কি এই যে আমি লিখে দিচ্ছি এক্সট্রা জিনিস চেক করা লাগবে সেটা হচ্ছে তারা একই লাইন বরাবর ক্রিয়া করতে হবে একই লাইনে থাকা লাগবে একই লাইন বরাবর থাকা লাগবে এটা কাদের জন্য শুধুমাত্র যারা সীমাবদ্ধ বা লোকালাইজড তাদের ক্ষেত্রে আর যারা সীমাবদ্ধ না যারা সীমাবদ্ধ না তাদের ক্ষেত্রে এই তিনটা কন্ডিশন যারা সীমাবদ্ধ তাদের ক্ষেত্রে এই চারোটা কন্ডিশন যে সীমাবদ্ধ না বা যে স্বাধীন তাদের ক্ষেত্রে উপরের তিনটা আর যে সীমাবদ্ধ তার ক্ষেত্রে এক্সট্রা একটা চেক করা লাগবে এ লাইন বরাবর আছে কি না আমার কথা কি বুঝতে পারতেস আর যারা একদম নতুন দেখতেছ তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা কঠিন লাগবে বাট মানে ছেড়ে দিও না সামনে যাও তাহলে বুঝতে পারবা তাহলে কী বললাম যে ফার্স্টে দুইটা ভেক্টর যদি আমার কাছে দেওয়া থাকে দিয়ে যদি বলে যে চেক করো এই দুইটা ভেক্টর সমান কি না ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি চেক করবো এই দুইটা ভেক্টরের এরা কি স্বাধীন নাকি সীমাবদ্ধ ফিজিক্সের ম্যাক্সিমাম ভেক্টরগুলোই স্বাধীন ভেক্টর হয় দুই একটা ম্যাক্সিমাম ভেক্টরই স্বাধীন ভেক্টর হয় দুই একটা ভেক্টর বল স্মরণ এরকম আর কয়েকটা রাশি আছে এদেরকে বাদ দিয়ে বাকি সবগুলো ভেক্টর কীরকম হয় স্বাধীন ভেক্টর হয় ওকে তাহলে দেখো আমার কাছে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে দিয়ে যদি বলে চেক করো এরা সমান কি না তাহলে ফার্স্টের চেক এক নাম্বার চেক কি হবে যে এরা স্বাধীন ভেক্টর নাকি সীমাবদ্ধ ভেক্টর যদি স্বাধীন ভেক্টর হয় সেক্ষেত্রে এই যে স্বাধীন ভেক্টর হইলে ফার্স্টের তিনটা কন্ডিশন চেক করব। যে তাদের মান সমান কি না দিক সমান কিনা এবং একই জাতের কিনা এই তিনটা কন্ডিশন চেক করব আর যদি সীমাবদ্ধ ভেক্টর হয় সেক্ষেত্রে উপরের তিনটা চেক তো করবই সাথে এডিশনাল আরেকটা চেক করতে হবে এক্সট্রা সেটা কি একই লাইন বরাবর ক্রিয়া করতেছে কিনা ওকে বুঝতে পারছো তাহলে সমান ভেক্টর কী জিনিস আমরা একটু বুঝলাম তাই না ওকে তারপরে আরেকটা ভেক্টর আছে যেটাকে বলে নাল ভেক্টর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর নাম দেখে বোঝা যাচ্ছে নাল মানে নাই নাল ভেক্টর বা শূন্য ভেক্টর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর মানে কি জিনিস দেখো মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে এইরকম এরকম তো এটার এই যে শুরুর যে পয়েন্ট এটাকে বলি আমরা আদিবিন্দু স্টার্টিং পয়েন্ট যেটা সেটাকে বলি আদিবিন্দু আর যেখানে গিয়ে ভেক্টরটা শেষ হয় এটাকে বলা হয় প্রান্তবিন্দু বা শীর্ষবিন্দু ওকে প্রান্তবিন্দু বা শীর্ষবিন্দু এটাকে আদিবিন্দু বলা হয় পাদবিন্দুও বলা হয় মানে শুরুর বিন্দু ঠিক আছে শুরুতে যেটা সেটা হচ্ছে আদিবিন্দু বা এটাকে আমরা এরকমও চিন্তা করতে পারি এটাকে হেড বলা যেতে পারে এটাকে টেল বলা যেতে পারে এটা হচ্ছে মাথা এটা হচ্ছে লেজ তাহলে এটা হচ্ছে কি লেজ লেজকে কি বলা হয় টেল আর এটা কি মাথা হেড তাহলে সামনের দিকে হচ্ছে মাথা পেছনের দিক হচ্ছে কি লেজ সামনের দিকে হচ্ছে শীর্ষবিন্দু পেছনের দিক হচ্ছে আদিবিন্দু বা পাদবিন্দু ওকে তো দেখো আমি যদি এই যে শীর্ষবিন্দু এই শীর্ষ বিন্দুটাকে এই যে বাম দিকে সরাইতে থাকি মানে হচ্ছে আদিবিন্দুর কাছাকাছি আনতে থাকি যখন এখানে আনলাম তখন ব্যাক্টরটা এতটুকু হয়ে গেছে না এই যে এতটুকু হয়ে গেছে না যখন আমি এটাকে আরও চিকন করলাম তখন এতটুকু হয়ে গেছে না যখন আরও চিকন করলাম তখন এতটুকু হয়ে গেছে না যখন আরও চিকন করলাম তখন এতটুকু হয়ে গেছে না অর্থাৎ যতই আমি প্রান্তবিন্দুকে আদিবিন্দুর দিকে সরাই আনতেছি তত ভেক্টরের দৈর্ঘ্য কী হচ্ছে কমতেছে আদিবিন্দুর দৈর্ঘ্য সরি প্রান্তবিন্দুকে যতই আমি আদিবিন্দুর কাছাকাছি আনতেছি তত দৈর্ঘ্য কী হচ্ছে ভেক্টরের ছোটো হচ্ছে যখন আদিবিন্দু প্রান্তবিন্দুর উপরে চলে সরি প্রান্তবিন্দু আদিবিন্দুর উপরে চলে আসবে মানে এই মাথাটা যখন এইটার উপরে চলে আসবে কমতে 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 এটা এটার উপরে চলে আসবে তখন এই ভেক্টরটার দৈর্ঘ্য কত হবে জিরো দুইটা বিন্দু একই জায়গায় চলে আসবে এটা কি তুমি নিয়ে এই যে বামদিকে দিকে সরাইতে 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 যখন এইটার উপরে নিয়ে আসবা তখন এখানে জাস্ট একটা বিন্দু তৈরি হবে তখন এই ভেক্টরের দৈর্ঘ্য কত হবে জিরো মানে তো কোনো ভেক্টর থাকবেই না ওটার দৈর্ঘ্য কত হবে জিরো ওই ভেক্টরটাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর অর্থাৎ যে ভেক্টরের যে ভেক্টরের আদি বিন্দু বা আদি ও শীর্ষবিন্দু একই আদি ও শীর্ষবিন্দু একই তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে ওকে এখন নাল ভেক্টর যেহেতু বলা হচ্ছে ভেক্টরের মান থাকে দিক থাকে মান বুঝলাম শূন্য নাল ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয় এইভাবে প্রকাশ করা হয় নাল মানে যে জিরো এরকম না নাল হচ্ছে জিরো মেট্রিক্সও হইতে পারে হায়ার পার্সোনাল মেট্রিক্স এই যে এটা হইতে পারে থ্রি ডাইমেনশনাল জিরো মেট্রিক্সও হইতে পারে ঠিক আছে এটাকেও আমরা জিরো মেট্রিক্স বলি নাল মেট্রিক্স মেট্রিক্সকেও হচ্ছে মানে জানবা ধীরে ধীরে ম্যাট্রিক্সটাও ভেক্টর রিপ্রেজেন্টেশন এক ধরনের আচ্ছা তো নাল ভেক্টরকে এইভাবে জিরো দিয়ে উপরে এরো দিয়ে নাল ভেক্টর প্রকাশ করা হয় তো যেটা বলতেছিলাম যে নালভেক্টরের দিকটা কোন দিকে হয় তো যে ভেক্টর হচ্ছে যার দৈর্ঘ্য জিরো তার দিক হচ্ছে মানে কোন দিকে হবে তার তো দিক থাকা উচিত না বাট নাল ভেক্টরের দিক নাই এই কথাটা বলা উচিত না আমাদের নালভেক্টরের দিক আছে বাট নির্ধারিত না মানে নাল ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই ওকে নাল ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই এবং নাল ভেক্টরের মান কত শূন্য ক্লিয়ার তাহলে এটা হয়ে গেল আমাদের নাল ভেক্টর তারপরে হচ্ছে সঠিক ভেক্টর নাল ভেক্টরের পরে হচ্ছে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর সঠিক ভেক্টর ইংরেজি হচ্ছে প্রপার প্রোপার ভেক্টর প্রপার ভেক্টর কি যে ভেক্টরের দৈর্ঘ্য শূন্য না মানে যে নাল ভেক্টর না সেটাই প্রপার ভেক্টর যে ভেক্টরের দৈর্ঘ্য শূন্য না সেটাকে বলা হবে নাল সরি প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর অর্থাৎ যে ভেক্টরের আদি বিন্দু শীর্ষবিন্দু ভিন্ন আদি ও শীর্ষবিন্দু ভিন্ন তাকেই সঠিক ভেক্টর বলে তাকে আমরা সঠিক ভেক্টর বলতে পারবো আচ্ছা তারপরে বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর মানে উল্টা যেমন ধরো এইটা যদি এ ভেক্টর হয় তাহলে এই ভেক্টরের বিপরীত ভেক্টর হবে সমান মানের সমান মানের একটা ভেক্টর যেটা মেন ভেক্টরের উল্টা দিকে কাজ করবে যেমন এখান থেকে যদি আমি উল্টা দিকে একটা ভেক্টর রাখি সমান মানের সমান মানের অর্থাৎ দৈর্ঘ্য সেম থেকে যদি উল্টা দিকে একটা ভেক্টর রাখি তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে এটা যদি বি ভেক্টর দিই তাহলে আমি বলতে পারবো যে বি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের বি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের বিপরীত ভেক্টর বি ভেক্টর হলো হল এর বিপরীত ভেক্টর বি ভেক্টর হলো কি এর বিপরীত ভেক্টর যে ভেক্টরের মান মেইন ভেক্টরের সমান কিন্তু দিকটা হচ্ছে অপোজিট অপোজিট মানে কত একশো আশি ডিগ্রি এই যে দেখো একশো আশি ডিগ্রি সেটাকেই কী বলবো আমরা বিপরীত ভেক্টর তাহলে এরা একজন আরেকজনের বিপরীত ভেক্টর এর এখন বিপরীত ভেক্টরকে দেখো এই যে বি ভেক্টর যেটা বি ভেক্টরকে আমি হয়ে প্রকাশ করতে পারি না বি ভেক্টর যেটা সেটা এ ভেক্টরের মানের সমান খেয়াল করো বি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের মানের সমান এবং দিকটা হচ্ছে এ ভেক্টরের উল্টা তো এ ভেক্টরের মানের সমান এবং দিকটা হচ্ছে উল্টা দিক উল্টা এই জন্য দিলাম মাইনাস এবং এ ভেক্টরের সমান এই জন্য দিলাম এ ভেক্টর এটা দ্বারা বোঝাচ্ছে কি এটা দ্বারা বোঝাচ্ছে যে বি ভেক্টরটা এ ভেক্টরেরই সমান সামনে মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে সব কিছু সমান সব ঠিক আছে শুধু মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে দিকটা উল্টা কথা ক্লিয়ার তাহলে বিটা হচ্ছে মাইনাস এ অর্থাৎ এই ডিরেকশনে যদি এ ভেক্টর হয় সমান মানের যদি অপোজিট ডিরেকশনে একটা ভেক্টর রাখি সেটা কত হবে মাইনাস এ ভেক্টর তাহলে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে এই যে মাইনাস দ্বারা কি বোঝায় মাইনাস দ্বারা ভেক্টরের চ্যাপ্টারে আমরা দেখব যে মাইনাস দ্বারা কি বোঝায় দিক উল্টা বোঝায় বা দিক বিপরীত বোঝায় নাথিং এলস আর কোনো কিছু না দিক বিপরীত বোঝায় ওকে দিক বিপরীত বোঝায় নট নেসেসারি যে ডান দিকে হইলে প্লাস বাম দিকে হইলে মাইনাস এরকম কোনো কথা নাই। ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস এরকম কোনো কথা নেই যেমন এটা যদি একটা ভেক্টর হয় এটা মনে করো যে ডব্লিউ একটা ভেক্টর এই ডব্লিউ ভেক্টরের বিপরীত ভেক্টর আমি বের করতে চাই সেক্ষেত্রে বিপরীত ভেক্টরটা কোন দিকে হবে দেখো এটা যেদিকে আসে তার ঠিক অপোজিটে তাই ঠিক অপোজিট কোথায় এখানে এতটুকু মান সেম রেখে উল্টো দিকে একটা ভেক্টর যদি আঁকি সেটাই হয়ে যাবে এই যে এইটা হচ্ছে এই ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস ডব্লিউ ভেক্টরটা হচ্ছে ওই ভেক্টরের ডব্লিউ ভেক্টরের বিপরীত ভেক্টর ওকে তাহলে যে ভেক্টরের মান সমান শুধু দিক মেন ভেক্টরের সাথে একশো আশি ডিগ্রি সেটাকেই হচ্ছে আমরা কি বলবো বিপরীত ভেক্টর তারপরে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর সদৃশ লাইক তারপরে আছে বিসদৃশ আনলাইক তারপরে আছে এটাকে আমরা বিপ্রতি ইংলিশ নাম হচ্ছে রেসিপ্রকাল আচ্ছা তাহলে দেখো সদৃশ ভেক্টর কি জিনিস সদৃশ দেখতে একই রকম দেখতে একই রকম যেমন এই একটা ভেক্টর এবং এই যার একটা ভেক্টর একই জাতের হইতে হবে একই জাতের ভেক্টর একই জাতের দুইটা ভেক্টর যাদের দিক সেম একই ডিরেকশনে যারা কাজ করে মান সেম হইতে হবে নট নেসেসারি মান সেম হওয়া লাগবে না জাস্ট একই ডিরেকশনে কাজ করতেছে দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে একটা বড় একটা ছোট হইতে পারে এই ধরনের দুইটা ভেক্টরকে আমরা বলবো সদৃশ ভেক্টর বিষদ্িস ভেক্টর হচ্ছে কি যারা একই ডিরেকশনে কাজ করতেছে না তারা হচ্ছে বিষদ্িস ভেক্টর ই কথা সহজ কথা যারা একই ডিরেকশনে কাজ করতেছে না তাদেরকে বলা হবে বিষদ্িস ভেক্টর এবং বিপ্রতি ভেক্টর বিপ্রতিভ ভেক্টর হচ্ছে যেই ভেক্টরের একই জাতের ভেক্টর হইতে হবে এই সবগুলা ডেফিনেশনের মধ্যে একই জাতের হইতে হবে এই কথাটা মনে রেখেও একই জাতের হইতে হবে বিপ্রতি বিপ্রতি ভেক্টর কাদেরকে বলা হবে মনে করো একটা ভেক্টরের মান হচ্ছে ধরো টেন 10 একক এই ভেক্টরের মান এ ভেক্টর এখানের মধ্যে আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর যেটার মান হচ্ছে ওয়ান বাই এই যে দেখো টেন আর এটা কি ওয়ান বাই উল্টা না রেসি উল্টা তো টেন টেনের অপোজিট হচ্ছে ওয়ান বাই টেন সেই ক্ষেত্রে এই যে নতুন যে বি ভেক্টর যেটা সেটাকে বলা হবে মেইন ভেক্টর এর বিপ্রতিপ ভেক্টর অর্থাৎ একটা ভেক্টরের মান যদি হয় এ এবং আরেকটা ভেক্টরের মান যদি হয় ওয়ান বাই এ তখন এটাকে বলা হবে বিপ্রতিপ ভেক্টর ওকে বোঝা গেল তারপরে আরও দু আমাদের একটু জিনিস বাকি আছে সেটা হচ্ছে সমরেখো ভেক্টর সমরেখো ভেক্টর তারপরে হচ্ছে সমতলীয় ভেক্টর সমরেখ তারপরে হচ্ছে কি সমতলীয় তো সমরেখা ভেক্টর হচ্ছে যে ভেক্টরগুলো একই লাইনের উপরে থাকে তাদেরকে বলা হয় সমরেখা ভেক্টর যেমন এইরকম কতগুলো ভেক্টর রাখলাম আমি এই যে দেখো এই ভেক্টরগুলো এই যে কতগুলো ভেক্টর রাখলাম এরা কি একই লাইনে আছে না একই লাইনের উপরে আছে না তাহলে এই সবাই কি বলা হবে কি সমরেখা ভেক্টর বা কলিনিয়ার সমরেখ ভেক্টর একই লাইনের উপরে যে সমস্ত ভেক্টর থাকে তাদেরকে কি বলা হবে সমরেখা ভেক্টর এখন বলতো আমি যদি এটাকে দিক উল্টে দিতাম তাহলে কি এটা সমরেখা হইতো এদের সাথে অবশ্যই হইতো কারণ কি একই রেখায় আছে একই রেখার উপরে যদি থাকে তার দিক কোন দিকে ডাজেন্ট ম্যাটার একই রেখার উপরে যদি অবস্থান করে তাহলেই তাকে বলা হবে এই সবাইকে কী বলা হবে সমরেখ ভেক্টর ওকে ডিরেকশান ডাজেন্ট ম্যাটার উল্টাপাল্টা হইতে পারে ডিরেকশন কোনো সমস্যা নাই যত সময় পর্যন্ত একই লাইনে আসে তত সময় পর্যন্ত তাদেরকে সমরেখ ভেক্টর বলা হবে ওকে তারপরে হচ্ছে সমতলীয় ভেক্টর সমতলীয় ভেক্টর যারা একই সমতলে অবস্থান করে তাদেরকে বলা হবে সমতলীয় ভেক্টর যেমন হচ্ছে আমি যদি এই যে মনে করো এটার উপরে যদি আমি কতগুলো ভেক্টর আঁকি একটা হচ্ছে এই দিকে একটা হচ্ছে সোজা সামনের দিকে একটা হচ্ছে এদিকে একটা এদিকে একটা এদিকে এরা সবাই এই তলের উপরে আসে না সবাই এই তলের উপর অবস্থান করতেছে না এই তলের উপরে যতগুলা ভেক্টর আঁকা যাবে যতগুলা ভেক্টর আঁকা যাবে সবগুলো ভেক্টর কি বলবো আমরা সমতলীয় ভেক্টর অর্থাৎ যে সমস্ত ভেক্টর একই তলের উপর অবস্থান করে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর এই যে এটা হচ্ছে একটা তল এখন যদি আমি একটা ভেক্টর আঁকলাম এটা তার সাথে যদি আরেকটা ভেক্টর মনে করো দুই তিনটা ভেক্টর এখানে আসে এরকম তার সাথে এরকম একটা ভেক্টর রাখে দিলাম এটা তো সমতলীয় না সমতল হচ্ছে আমাদের এইটা সমতল এটা তো সমতলীয় না তলের বাইরে সুতরাং এই ভেক্টরটা সমতলীয় ভেক্টর হবে না বুঝা গেল একে সমতলে যারা থাকবে তাদেরকে বলা হবে সমতলীয় ভেক্টর ওকে তাহলে এইগুলা হচ্ছে আমাদের ডেফিনেশান তারপরে বাকি আছে একক ভেক্টর ডেফিনেশনগুলো একটু ভালো করে বুঝতে হবে একক ভেক্টর একক ভেক্টর মানে কি যে ভেক্টরের মান এক একক তাকে বলা হবে একক ভেক্টর যে ভেক্টরের মান এক একক নট নেসেসারি এক মিটার হইতে হবে এক একক হইতে হবে ডিপেন্ড করে আমি হিসাব কিসে করতেছি আমার স্কেলের উপরে ডিপেন্ড করবে যে আমি যদি কিলোমিটার স্কেল দিয়ে হিসাব করি তাহলে এক কিলোমিটার হবে একক ভেক্টর যদি আমি মিটার স্কেল দিয়ে হিসাব করি তাহলে এক মিটার হবে যদি সেন্টিমিটার স্কেল দিয়ে হিসাব করি এক সেন্টিমিটার হবে যদি লাইট ইয়ার হিসাব করি তাহলে ওয়ান লাইট ইয়ার হবে একক সরি একক লাইট ইয়ার মানে এখন না বুঝলেও চলবে একক ভেক্টর হচ্ছে কি যে ভেক্টরের মান এক একক যে ভেক্টরের মান এক একক যে ভেক্টরের মান ওয়ান ইউনিট তাকে বলা হবে একক ভেক্টর একক ভেক্টর মানে ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টর সমতলী হচ্ছে কোপ্লেনার তাহলে একক ভেক্টর কি যে ভেক্টরের মান এক একক যে ভেক্টরের মান এক একক তাকেই বলা হবে একক ভেক্টর মানে যে ভেক্টরের মান ওয়ান ইউনিট তাকে বলা হবে একক ভেক্টর যেমন দেখো আমার কাছে যদি এই একটা ভেক্টর আছে আমার কাছে মনে করো তো এটা বল মনে করো ফোর্স এটা হচ্ছে ফাইভ নিউটনের একটা ফোর্স আমি যদি এটাকে পাঁচ টুকরা করি এই যে ফাইভ নিউটন মানের একটা ফোর্স আছে এটাকে যদি আমি পাঁচ টুকরা করি তাহলে কি পাওয়া যাবে দেখো তো প্রত্যেকটা যে টুকরা পাওয়া যাবে তিনটা চারটা পাঁচ এরকম পাঁচটা টুকরা পাওয়া যাবে না এক দুই তিন চার পাঁচ পাঁচটা টুকরা পাওয়া যাবে তো পাঁচ মিটার লম্বা মনে করো কোনো একটা লাঠির মতো ছিল এটাকে তুমি পাঁচ টুকরা করছো তাহলে প্রত্যেক টুকরার দৈর্ঘ্যগত হবে এক মিটার করে প্রত্যেক টুকরার দৈর্ঘ্যগত এক মিটার করে তাহলে এই যে এই প্রত্যেক টুকরার দৈর্ঘ্যগত এক মিটার করে ওয়ান একক করে ওয়ান একক করে প্রত্যেকটার দৈর্ঘ্য ওয়ান একক করে তাহলে এই যে ওয়ান একক দৈর্ঘ্য এবং ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনে তাহলে এই যে এতটুকু এতটুকু কি হয়ে গেছে একটা ভেক্টর নাম যে ভেক্টরের মান হচ্ছে ওয়ান এবং যার ডিরেকশন দেওয়া আছে তাহলে মানও আছে ডিরেকশন আছে সুতরাং এটাকে কি বলবো আমরা একক ভেক্টর এই যে এটা মাঝখানেরটা এটারও মান ওয়ান ডিরেকশনের দিকে এই যে এটা মান ওয়ান ডিরেকশন সামনের দিকে এই যে এটা মান ওয়ান ডিরেকশন সামনের দিকে এই যে এটা মান ওয়ান ডিরেকশান সামনের দিকে তাহলে এই প্রত্যেকটাকেই কি বলা হবে এই প্রত্যেকটাই হচ্ছে একক ভেক্টর তাহলে একক ভেক্টর পাইলাম কীভাবে দেখো তো পাঁচ নিউটন ছিল সেই পাঁচ নিউটনকে পাঁচ টুকরা করছি না অর্থাৎ যতটুকু লম্বা ছিল তাকে তত দ্বারা ডিভাইড করছি তাহলে আমরা কি পেয়ে গেছিলাম একটা একক ভেক্টর পেয়ে গেছি না এখানে হচ্ছে লজিক একটা ভেক্টর আছে এ ভেক্টর সেই এ ভেক্টরকে যদি আমি তার মান দ্বারা ভাগ করে দিই যেমন এখানে ছিল ফাইভ নিউটন ফাইভ নিউটনকে কত দ্বারা ভাগ করছি ফাইভ দ্বারা এখানে হচ্ছে এ ভেক্টর এ ভেক্টরের মানটা কত এ ভেক্টরের মানকে আমরা প্রকাশ করি এরকম মডুলাস চিহ্ন দ্বারা মডুলাস চিহ্ন দ্বারা বোঝাবে এ ভেক্টর এর মান এ ভেক্টর এর মান যে কোনো একটা ভেক্টরের পাশে যখনই মডুলাস থাকবে বি একটা ভেক্টর তার ডানে যখন এরকম দাগ দেওয়া দেখবা এটা হচ্ছে মডুলাস বাংলা হচ্ছে পরম মান যখনই এরকম মডুলাস চিহ্ন দেখবা এরকম দুইটা বাউন্ডারি দেওয়া দেখবা তখনই বুঝতে হবে এটা দ্বারা কী বোঝাচ্ছে বি ভেক্টর এর জাস্ট মান দিক কি হচ্ছে না হচ্ছে এটা এখান থেকে বোঝা যায় না শুধুমাত্র মানটা বোঝা যায় যেমন কেউ যদি আমাকে বলে যে পি এটা ইকুয়াল টু ফাইভ এটা দ্বারা আমি কি বুঝবো যে তার কাছে পি একটা ভেক্টর আছে যেই ভেক্টরের মান পাঁচ একক কথা ক্লিয়ার তাহলে ভেক্টরের মান প্রকাশ করা হয় এটা দ্বারা অনেক সময় এই যে ভেক্টরের মান যেটা দ্বারা প্রকাশ করা হয় এই যে এটা এটাকে আমরা এরকম কষ্ট করে বারবার টাগ না দিয়ে সরাসরি এরকমও লিখে ফেলি এটা দ্বারাও কিন্তু মান বোঝায় এটা দ্বারাও মান বোঝায় তাহলে আমি যখন সিঙ্গেল একটা লেটার লিখবো তখন বুঝতে হবে যে আমি ওই ভেক্টরের কী বোঝাচ্ছি মানটাকে বোঝাচ্ছি তাহলে দেখো তো আমি কি পাইলাম একক ভেক্টর পাওয়ার পদ্ধতি কি যার থেকে একক ভেক্টর বের করবো উপরে সে আর তার মান যত তত দ্বারা ভাগ তাহলে আমরা এক এ ভেক্টরের জন্য একক ভেক্টর বের করবো তাহলে দেখো এ ভেক্টরের একক ভেক্টর হবে এ ভেক্টর নিজে থাকবে উপরে এবং তার মান দ্বারা ভাগ হবে অর্থাৎ এই যে তার মান দ্বারা যখন আমরা ভাগ করে ফেলবো তখন একটা একক ভেক্টর পাওয়া যাবে যার মান হবে ওয়ান এবং দিক কী হবে তো এই যে ফাইভ নিউটনের দিক কোনটা ছিল এটা না প্রত্যেকটা একক ভেক্টরের দিক দেখতো এই দিকে না তার মানে ফাইভ নিউটন বলের দিকেই একক ভেক্টর ছিল এখানেও সেম যেহেতু এ ভেক্টরকে আমরা ভাঙাচ্ছি সুতরাং প্রত্যেকটা একক ভেক্টরের ডিরেকশন কার দিকে হবে এ এর দিকে হবে এ এর দিকের একক ভেক্টরকে আমরা ছোটো এ দ্বারা প্রকাশ করি এবং যেহেতু এটা একক ভেক্টর যেহেতু এটা একক ভেক্টরটা একটা স্পেশাল ভেক্টর স্পেশাল ভেক্টর যার মান হচ্ছে ওয়ান এই কারণে তাকে একটু এই যে এরকম সম্মানসূচক চিহ্ন দেওয়া হয় মাথায় এরকম একটা ছোটো ক্যাপ এটাকে বলে ক্যাপ এ ক্যাপ তাহলে এটা কি এর দিকে এ ভেক্টরের দিকে একক ভেক্টর এ ভেক্টরের দিকে একক ভেক্টর এটাকে কিভাবে পাওয়া যায় উপরে থাকবে মেইন ভেক্টর নিচে হচ্ছে মেইন ভেক্টরের মান দ্বারা যদি আমরা ভাগ করে দিতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব একক ভেক্টর পেয়ে যাব কথা ক্লিয়ার এখান থেকে আমরা একক ভেক্টর পেয়ে যাব ওকে একক ভেক্টরের দিক কিন্তু মেইন ভেক্টরের দিকে হয় মনে রাখবে একক ভেক্টরের দিক মেইন ভেক্টরের দিকে হয় যেমন আমি যদি এই রেখাটা থেকে একক ভেক্টর বের করি তাহলে একক যে ছোটো একটা একক ভেক্টর পাওয়া যাবে সেই একক ভেক্টরটার দিক মেইন ভেক্টরের দিকে থাকবে ওকে এটাগুলো একক ভেক্টর তারপরে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর তো আমাদের ফিজিক্সে যে কোনো যা কিছু আমরা পরিমাপ করব সব কিছু হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব করতে হয় এখন প্রসঙ্গ কাঠামো কি প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে বা মানে যাকে কেন্দ্র করে তুমি হিসাব করতেছো যেটাকে ভিত্তি করে হিসাব করতেছ সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো যেটাকে ভিত্তি করে হিসাব করতেছ যেমন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে বোর্ড এই বোর্ডের দৈর্ঘ্য কত আমি হচ্ছে কিছু খুঁজে পাচ্ছি না যে কি দিয়ে মাপবো এর দৈর্ঘ্য এখন আমার কাছে আছে এই মার্কার আমি এই মার্কার দিয়ে মাপতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মনে করো আট হইল তাহলে আমি কি বলবো যে আমাকে যখন জিজ্ঞেস করবে যে এই বোর্ডটার দৈর্ঘ্য কত তখন আমি বলবো আট একক আমি কি বলবো আট একক এই যে আট একক বললাম এটা কিসের সাপেক্ষে বলছি মার্কারের সাপেক্ষে এই মার্কারটা এখন আমার কাছে প্রসঙ্গ কাঠামো অর্থাৎ যার দিয়ে কোনো কিছু মাপা হবে সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো যার সাপেক্ষে কোনো হিসাব করা হবে সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো কথা ক্লিয়ার যার সাপেক্ষে কোনো হিসাব করা হবে সেটাই কি প্রসঙ্গ কাঠামো আর আমাদের ফিজিক্সে মানে প্রসঙ্গ কাঠামোটা অনেক জরুরি প্রসঙ্গ কাঠামো প্রত্যেকটা জিনিসের সাথে প্রসঙ্গ কাঠামো জড় মানে জড়িত প্রসঙ্গ কাঠামো ছাড়া তুমি হচ্ছে কোনো জিনিস ফিজিক্সে ডিফাইন করতে পারবা না যেমন হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বয়স কত তুমি বলবা যে আমার বয়স সতেরো ষোলো আঠারো কিছু একটা বলবা। তো এই যে বয়সটা বললা এটা কিসের সাপেক্ষে বলছো ওটা চিন্তা করো তো যেহেতু আমি বললাম সব কিছুর জন্য একটা সাপেক্ষ লাগবে তো তুমি এই যে বয়সটা বললে এটা কী সাপেক্ষে বলছো তোমার জন্মদিনের সাপেক্ষে বয়সটা বলছো কী সাপেক্ষে জন্মদিনের সাপেক্ষে এইগুলা কি ফার্স্ট লেকচারে বলছি নাকি মনে হচ্ছে তো বলছি আচ্ছা যাই হোক তো বয়সটা হিসাব করছো কিসের সাপেক্ষে জন্মদিনের সাপেক্ষে এখন তুমি যদি জন্মদিনের সাপেক্ষে হিসাব না করে তুমি যদি এটা হিসাব করো যে আমি তো আমার মায়ের গর্ভে ছিলাম আরও দশ মাস ওইটা যদি হিসেব করি তাহলে তোমার বয়স আরো দশ মাস বেড়ে যাবে তাই না তো ডিপেন্ড করে তোমার বয়স কত হবে সেটা ডিপেন্ড করে তুমি কিসের সাপেক্ষে মাপতেছো তুমি কি মায়ের গর্ভকালীন অবস্থা থেকে শুরু করছো নাকি তোমার জন্মদিন থেকে শুরু করছো নাকি তুমি যে দিন কথা বলা শিখছো দিন থেকে শুরু করছো ওইটা হলে বয়স আলাদা হবে ওকে তাহলে এটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো যার সাপেক্ষে আমরা কোনো কিছু হিসাব করি এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো তো অবস্থান ভেক্টর কি অবস্থান ভেক্টর হচ্ছে এরকম একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুকে কোনো বিন্দুর অবস্থান সুনির্দিষ্ট করার জন্য আমাদের যে ভেক্টরের প্রয়োজন হয় সেটা হচ্ছে অবস্থান ভেক্টর ঠিক আছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দিষ্টকরণের জন্য যে ভেক্টরের দরকার হয় সেটাকে আমরা বলি অবস্থান ভেক্টর এখন অবস্থান ভেক্টর দেখতে কীরকম হয় অবস্থান ভেক্টর কি সংজ্ঞাটা হচ্ছে বললাম কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দিষ্ট করার জন্য যে ভেক্টরের প্রয়োজন হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর যেমন আমাদের কাছে মনে করো একসক্ষ এটা হচ্ছে অক্ষ কার্তর স্থানাঙ্গ ব্যবস্থা এটা হচ্ছে একসক্ষ এটা হচ্ছে অক্ষ এইখানের মধ্যে কোনো একটা বিন্দু আছে বিন্দুটার নাম দিলাম পি তাহলে পি বিন্দুর অবস্থান যদি আমি নির্ণয় করতে চাই যে পি বিন্দুটা কোথায় আছে তাহলে দেখো তো পি বিন্দুর কাছে আমি কীভাবে পৌঁছাইতে পারি কাছে যদি আমি পৌঁছাইতে চাই তাহলে খেয়াল করো ফার্স্টে আমার এই বরাবর যাওয়া লাগবে মনে করো যে তিন মিটার গেলাম তারপরে এই বরাবর গেলাম আরও চার মিটার উপরের দিকে সোজা চার মিটার উঠতে হবে তাহলেই তো আমি পি বিন্দুর অবস্থান পেয়ে গেলাম তাহলে যে পি বিন্দুর অবস্থান পাওয়ার জন্য আমার দুইটা জিনিস জানা লাগছে না থ্রি ফোর এক্স অক্ষ বরাবর থ্রি ওয়াই অক্ষ বরাবর ফোর থ্রি ফোর তাহলে এক্সের দিকে কিছু দূরত্ব গেলাম ওয়াইয়ের দিকে কিছু দূরত্ব গেলাম ফলে এখান থেকে কী পাইছি থ্রি ফোর এই দুইটার মাধ্যমে বিন্দুর অবস্থান ডিটারমাইন হয়েছে এই দুইটার মাধ্যমে পি বিন্দুর অবস্থান ডিটারমাইন হয়েছে অর্থাৎ পি বিন্দুর যে অবস্থান ভেক্টর এটা যদি মূল বিন্দু অ হয় পি বিন্দুর অবস্থান ভেক্টরকে অপি বলা হয় ও পি পি বিন্দুর অবস্থান ভেক্টর ও থেকে পি এই যে এটা হচ্ছে অবস্থান ভেক্টর ও থেকে পি তো পি বিন্দুর অবস্থান ভেক্টরের সাথে জড়িত দুইটা রাশি একটা হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর কতটুকু থ্রি ওয়াই অক্ষ বরাবর কতটুকু ফোর তাহলে থ্রি এবং ফোর রিলেটেড একটা কিছুর মাধ্যমে অবস্থান ভেক্টরকে প্রকাশ করা যাবে এখন একটা কিছুটা কী সেটা এখন আমাদের জানা লাগবে এটা আপাতত একটু এক মিনিটের জন্য হোল্ড করো আরেকটা জিনিস আমরা একটু জেনে আসি সেটাকে বলে একটু আগে যে পড়ছি না একক ভেক্টর এখন পড়বো আয়তাকার একক ভেক্টর বা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর আয়ত একক ভেক্টর সরি আয়ত একক ভেক্টর আয়ত একক কি। ধনাত্মক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে এক্স অক্ষ আছে যে ওয়াই অক্ষ আছে এবং যে জেড অক্ষ আছে সেই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর কাজ করে একক ভেক্টর কী জিনিস একটু আগে বড় আসছি যে একক ভেক্টর কাজ করে তাদেরকে আয়ত একক ভেক্টর বলে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে এরকম আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয় আই ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টর থাকে তাকে এরকম যে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয় জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে কে দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেমন ধরো আমি উদাহরণ দিই এটা মনে করো এক্স অক্ষ এ বরাবর হচ্ছে এক্স এ বরাবর এক্স এ বরাবর ওয়াই তাহলে জেড কোথায় বাইরের দিকে এই যে এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে এটা কি জেড তাহলে এক্সের দিকে যে একক ভেক্টর থাকবে একু ভেক্টর মানে কি মান ওয়ান এবং একটা নির্দিষ্ট দিক আছে সেই ডিরেকশনটা কোন দিকে এক্সের ডিরেকশনে বলতেছি তাহলে এই যে এতটুকু মনে করো এক একক এতটুকু তাহলে এই যে এখান থেকে এতটুকু যে ভেক্টর সেটার নাম কি আই এই যে এখান থেকে এতটুকু মনে করো ওয়াইয়ের ডিরেকশনে না ওয়াইয়ের ডিরেকশানে যে একক ভেক্টর তাকে বলা হয় যে এবং সেইমভাবে এই যে এটা হচ্ছে জেড ডিরেকশন জেড ডিরেকশনে যদি আমরা একক মানের একটা ভেক্টর চিন্তা করি তাহলে সেটা হবে কে কথা ক্লিয়ার তাহলে এগুলো হচ্ছে আয়ত তো একক ভেক্টর এক্স ওয়াই জেড ডিরেকশনে যে একক ভেক্টরগুলো থাকে তার হচ্ছে আই জে কে ওকে এখন খেয়াল করো তো আমার কাছে মনে করো যে একটা নাম্বার আছে পাঁচ এখন আমি এটাকে মনে করো পাঁচ নিউটন যে এরকম একটা বক্স আছে তো এই বক্সকে হচ্ছে আমি এই যে একসক্ষ বরাবর পাঁচ নিউটন বলে ধাক্কা দিছি এখন আমি চাই এটাকে কেউ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কতটুকু টান দিছো মানে কতটুকু বল প্রয়োগ করছো আমাকে একটু বলো তো আমি তাকে বললাম যে আমি এক সক্ষ বরাবর পাঁচ নিউটন বলে টান দিছি তো এই কথাটাকে যে এরকম বলে না দিয়ে আমি কি লিখে প্রকাশ করতে পারি না যে এক্স অক্ষ বরাবর পাঁচ নিউটন এই কথাটাকে দেখো এক্স অক্ষ বরাবর পাঁচ নিউটন এই পুরা যে কথাটা এই কথাটাকে সিম্পলি বলতে চাই আমি সহজ ভাষায় তখন আমি কী বলবো দেখো পাঁচ নিউটন বলে ধাক্কা দিছি ডিরেকশন কোন দিকে বলে দিছি এক্স এটা এটা হচ্ছে ওয়াই তাহলে এক্সের দিকে ধাক্কা দিছি এক্সের দিকে যদি ধাক্কা দেই তার মানে দেখো তো আমি যদি এটাকে ভেক্টর রূপে প্রকাশ করে ফেলতে পারি তাহলে এই যে অক্ষ মানে দিকটাও চলে আসবে এটা হচ্ছে দিক এবং এটা হচ্ছে মান তাহলে যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করে ফেলতে পারি তাহলে মান দিক দুইটাই চলে আসবে আমার কাছে আসে শুধু নাম্বার এই নাম্বারকে যখন ভেক্টরে কনভার্ট করতে চাইব ভেক্টরে যদি রূপান্তর করতে চাই সেক্ষেত্রে দেখো আমার এখানে একটা ভেক্টর আনা লাগবে এখন তুমি খেয়াল করো তো আমি যদি এটার সাথে ওয়ান গুণ করি তোমার কি কোনো সমস্যা আছে সমস্যা তো নাই পাঁচের সাথে ওয়ান গুন করলাম করে একটা দিক নিয়ে আসলাম সেটা হচ্ছে এক চক্ষ এক্স অক্ষ বরাবর সমস্যা আছে ফাইভ ইন্টু ওয়ান একচক্ষ বরাবর কোনো অসুবিধা নাই এখন দেখো তো এক মানের ভেক্টর যে একচক্ষ বরাবর কাজ করে এক মানের ভেক্টর একক মানের ভেক্টর যে একশক্ষ বরাবর কাজ করে প্রথম কথা তার মান হচ্ছে ওয়ান সুতরাং সে একটা কি ভেক্টর একক ভেক্টর দুই নম্বর কথা হচ্ছে সে কাজ করে কোনক্ষ বরাবর একশক্ষ বরাবর অর্থাৎ একশক্ষ বরাবর যে একক ভেক্টর কাজ করে সেটাকে আমরা কী বলি আই বলি না অর্থাৎ আমি এখানে ফাইভ আই লিখতে পারি না এই পুরা বাংলা কথাটার মানে হচ্ছে এই দুই হরফ ফাইভ আই ফাইভ আই দ্বারা পরে নিউটন দিয়ে দাও ফাইভ আই নিউটন যখন বলবো তখন অটোমেটিক্যালি যে কেউ বুঝে যাবে যে পাঁচ মানের বল প্রয়োগ করছে আই দ্বারা সে বুঝে যাবে এক্স অক্ষ বরাবর ওকে তাহলে এক্স অক্ষ বোঝানোর জন্য আই আসবে ওয়াই অক্ষ বোঝানোর জন্য যে আসবে যে অক্ষ বোঝানোর জন্য কে আসবে কে আসবে কথা ক্লিয়ার বোঝা গেল যদি আমাকে কেউ বলে যে একজন লোক এই বাক্সটাকে থ্রি যে নিউটন বল প্রয়োগ করছে তখন আমি অটোমেটিক বুঝে যাব যে তিন মানের বল প্রয়োগ করছে এবং যেহেতু যে কে পাশে সুতরাং ওয়াই অক্ষ বরাবর বল প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এই যে এই ডিরেকশন বরাবর তিন নিউটন বল প্রয়োগ করা হয়েছে কথা ক্লিয়ার বোঝা গেছে না ওকে তাহলে আইজেকে দ্বারা কি বোঝায় দিক বোঝায় কোন দিকে কাজ করতেছে ওকে দিক বুঝায় এখন দেখো আমার এই যে তিন আর চারের মধ্যে আসো তিনটা কোন দিকে ছিল এক সক্ষের দিকে না এক সক্ষের দিকে একক ভেক্টর কি আই কারণ কি আমি এটাকে এখন ভেক্টর রূপে প্রকাশ করতে চাই জন্য আমার ভেক্টর লাগবে তো ভেক্টরে প্রকাশ করার জন্য একটু আগে দেখছি আমরা একক ভেক্টরের সহায়তা নেই তাহলে এই ক্ষেত্রে তিনের সাথে তিন কোন দিকে আছে আসে অক্ষ বরাবর তাহলে থ্রি আই এবং চার কোন দিকে আছে দেখো তো ওয়াই বরাবর না এটা হচ্ছে ওয়াই এই যে ওয়াইয়ের দিকে মানে উপরের দিকে তাহলে এই ক্ষেত্রে একক ভেক্টর যে এবং এই দুটো যোগ করে দাও তখনই হয়ে যাবে তোমার পি এর একক ভেক্টর অর্থাৎ ইন জেনারেল যে কোনো একটা বিন্দুর একক ভেক্টর হয়ে কীরকম এক্স অক্ষ বরাবর যতটুকু যায় সেটা তার সাথে আই প্লাস ওয়াই অক্ষ বরাবর যতটুকু যায় সেটা তার সাথে জে প্লাস জেড অক্ষ বরাবর যতটুকু যায় সেটা প্লাস কে এটা হচ্ছে সরি অবস্থান ভেক্টর যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর এক্স ওয়াই জেড এর মাধ্যমে এভাবে আমরা প্রকাশ করতে পারি তাহলে এটা কি অবস্থান ভেক্টর কথা ক্লিয়ার বোঝা গেল ওকে পরে আসো স্মরণ ভেক্টর অবস্থানের পরে এই যে স্মরণ ভেক্টর শেষ হলেই আমাদের ডে শেষ হয়ে যাবে স্মরণ ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর অবস্থান ভেক্টর পজিশন ভেক্টর স্মরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য জানা আছে না স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য জানা আছে না যদি জানা না থাকে তাহলে এই যে এদিকে একটু দেখো যে এক লোক এখানে ছিল এটা হচ্ছে তার বাড়ি তো সে ছিল এখানে এখান থেকে সে এই যে মনে করো এটা হচ্ছে পূর্ব দিক তাহলে অপোজিট হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ তাহলে সে পূর্ব দিকে মনে করো তিন মিটার হাঁটছে পূর্ব দিকে হাঁটছে তিন মিটার হাঁটার পরে এখানে যাওয়ার পরে উত্তর দিকে গেছে আরো চার মিটার অর্থাৎ সে বর্তমানে আছে এখানে তাহলে উত্তর দিকে গেছে চার মিটার পূর্ব দিকে গিয়েছে তিন মিটার উত্তর দিকে গিয়েছে চার মিটার তাহলে সে মোট দূরত্ব কতটুকু অতিক্রম করলো দূরত্ব কতটুকু অতিক্রম করলো দূরত্ব কতটুকু অতিক্রম বললো এটা নির্ভর করে জাস্ট সে কতটুকু পথ হাঁটছে তার উপরে সেই দিকে হাঁটছে তিন মিটার এইদিকে হাঁটছে চার মিটার টোটাল কতটুকু হাঁটছে থ্রি প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ মিটার এটা হচ্ছে দূরত্ব তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্মরণ কী জিনিস দূরত্ব হচ্ছে স্কেলার রাশি দূরত্ব হচ্ছে কী রাশি স্কেলার রাশি দূরত্বের কোনো দিক নাই আর স্মরণ হচ্ছে ভেক্টর রাশি স্মরণের দিক আছে তো স্মরণটা কত স্মরণ হয় আদিবিন্দু এবং শেষ বিন্দুর যে স্মরণ হচ্ছে স্মরণের সহজ জিনিস মনে রাখবা আদি থেকে শেষের দিকে স্মরণের ডিরেকশন হয় আদি থেকে শেষের দিকে আদিতে ছিল সে বাড়িতে মানে এইখানে শেষে সে এইখানে তাহলে আদি থেকে শেষ অর্থাৎ এই যে এটা এটাই হচ্ছে কিসের দিক স্মরণের দিক এবং বিন্দু শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই হচ্ছে স্মরণ তাহলে সরলরৈখিক দূরত্ব কোনটা এই যে এটা অতি হাইপোটেনাসটাই হচ্ছে অতিভুজটাই হচ্ছে কি সরণ তাহলে দেখো এখান থেকে সবাই বোঝা যাচ্ছে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু এখান থেকে বাবা টোয়েন্টি ফাইভ তাহলে অতিভুজ স্কয়ার সমান টোয়েন্টি ফাইভ শুধু অতিভুজ কত ফাইভ রুট করে দাও ফাইভ চলে আসবে অর্থাৎ এতটুকু হচ্ছে ফাইভ এতটুকু যেটা সেটাই হচ্ছে তার স্মরণ অর্থাৎ স্মরণ শুধুমাত্র ফাইভ মিটার সরি এখানে ফাইভ কেন লিখছি এটা সেভেন তাহলে দেখো দূরত্ব সেভেন মিটার কিন্তু স্মরণ কত ফাইভ মিটার ওকে স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য তাহলে বলো দেখি এই যে একটা বৃত্ত বৃত্তাকার পথে একজন লোক ঘুরতে আসে ঘুরে ঘুরে আবার এখানে চলে আসলো তাহলে তার স্মরণ কত স্মরণ আমরা কী জানি আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক দূরত্বই হচ্ছে স্মরণ কারণ সে শুরুতে ছিল এখানে একবার ঘুরে আবার আদিবিন্দুতে ফেরত চলে আসছে না তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী কি কোনো দূরত্ব আছে নাই সেক্ষেত্রে স্মরণ কত জিরো অর্থাৎ বৃত্তাকার প্রতি ঘূর্ণায়মান কোনো বস্তুর স্মরণ কত হয় শূন্য হয় কিন্তু তার দূরত্ব কত দূরত্ব হচ্ছে এই পুরা রাস্তা যতটুকু পড়ছে অতিক্রম করছে এই পুরা রাস্তা হচ্ছে দূরত্ব এই পুরা রাস্তাটা কি এই বৃত্তের পরিধি না এই বৃত্তের বেশর্ত্ব যদি আর হয় তাহলে পরিধি কত টু পাই আর এটাই হচ্ছে দূরত্ব এবং স্মরণ কত জিরো তাই হোক তো এখন স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টরটা হচ্ছে দেখো এইটাই যে আগের মতো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই জেড এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড এটা নিয়ে চিন্তা করো না মাঝে মাঝে বইয়ে এইদিকে এক্স থাকবে এদিকে ওয়াই থাকবে এদিকে জেড থাকতে পারে কোনো সমস্যা নেই সবগুলোই সঠিক তো এইটা মনে করো যে শুরুতে একটা লোক এখানে ছিল শেষে হচ্ছে সে এই বিন্দুতে চলে আসছে শুরুতে ছিল মনে করো পি বিন্দুতে শেষে চলে আসছে কিউ বিন্দুতে এই যে শেষে চলে আসছে কিউ বিন্দুতে শুরুতে ছিল পি বিন্দুতে শেষে চলে আসছে কিউ বিন্দুতে তাহলে দেখো তো তার স্মরণটা কত এটা না শুরুতে ছিল এখানে শেষে ছিল এখানে আমরা জানি শুরু থেকে শেষের দিকে শুরু থেকে শেষের দিকে রেখা আঁকলেই স্মরণ ভেক্টর পাওয়া যায় তাহলে যে শুরুতে এখানে শেষে এখানে সরল সরল রেখা একটা আঁকো তাহলে এটাই কি তার স্মরণ অর্থাৎ পি কিউ যেটা সেটাই কি তার স্মরণ স্মরণ ভেক্টর যেটা স্মরণ ভেক্টর ইকুয়াল টু পি কিউ তো এই স্মরণ ভেক্টরটা আমরা পেতে পারি কিভাবে স্মরণ ভেক্টরটা আমরা এইভাবে পেতে পারি দেখো শেষে শেষে এখানে শুরুতে ছিল এখানে শেষ মাইনাস আদি শেষের অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর এই যে ও পি আর এটা হচ্ছে ও কিউ শেষের অবস্থান ভেক্টর কত ও কিউ মাইনাস আদি অবস্থান ভেক্টর কত ও পি শেষ মাইনাস আদি এটাই হচ্ছে স্মরণ ভেক্টর তো স্মরণ ভেক্টরকে সরি হ্যাঁ স্মরণ ভেক্টর শেষ শেষের অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর এটা করলে আমরা কী পেয়ে যাই স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টর পেয়ে যাই এখন এই যে ওপি যে লিখছিলাম অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টরকে মাঝে মাঝে দ্বারাও প্রকাশ করা হয় আর দ্বারা ওকে অবস্থান ভেক্টরকে আর দ্বারাও প্রকাশ করা হয় আর হচ্ছে বেশাধ্য ভেক্টর মানে এত জটিল করার দরকার নাই জাস্ট মনে রাখো যে অবস্থান ভেক্টরকে এভাবে আর দ্বারা প্রকাশ করা যায় এবং অবস্থান ভেক্টরকে পোলার কোঅর্ডিনেটে নিয়ে গেলে সেটা বেসার্ধ ভেক্টরও বলা হয় মাঝে ওটা বোঝার দরকার নেই বেসার্ধ ভেক্টর কি জিনিস জাস্ট বুঝো যে অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা যায় তাহলে এই যে শুরুতে যেখানে ছিল সে তার যে অবস্থান ভেক্টর এটাকে আর বলতে পারি শেষে যেখানে ছিল তার অবস্থান ভেক্টরকে আর টু বলতে পারি তাহলে যে ও কিউ যেটা সেটা কি শেষের না শেষের অবস্থান ভেক্টর কত আর টু আর শুরুতে কত ছিল আর ওয়ান এটাই হচ্ছে আমাদের স্মরণ ভেক্টর পি কিউ আর টু মাইনাস আর ওয়ান অথবা ও কিউ মাইনাস ওপি যা ইচ্ছা আমি লিখতে পারবো ওকে এতেটুকু বোঝা গেল কী কী জিনিস বলছি আশা করি বুঝতে পারছো ক্লাসিফিকেশানগুলো কখন দুইটা ভেক্টর সমান হবে কখন সমান হবে না কখন কোনটাকে সদ্রিশ ভেক্টর বলবো কোনটাকে বিষদ্িস ভেক্টর বলবো আচ্ছা আরেকটা কথা ডাইমেনশন এখানে ডাইমেনশন হচ্ছে ডাইমেনশন বা মাত্রা হ্যাঁ ডাইমেনশন বা মাত্রা এটা একটু ক্লিয়ার করা উচিত এই যে আমি এক্স ওয়াই জেড এঁকে ফেলছি এগুলো আগে দেখানো উচিত ছিল ডাইমেনশন বা মাত্রা ডাইমেনশন বা মাত্রা এটা কী জিনিস তুমি জাস্ট এইভাবে চিন্তা করো যে একটা চিকন একটা লাইন বরাবর এই যে চিকন একটা লাইন বরাবর একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে চিকন একটা লাইন বরাবর এখন সে এখান থেকে যাত্রা শুরু করছে করার পরে সে মনে করো এখানে আসছে পিঁপড়াটা এখানে আসছে এখন সে যদি আমাকে বলে দেয় যে আমি শুরু থেকে পাঁচ মিটার দূরে আসি শুরু থেকে পাঁচ মিটার দূরে আসি তাহলে কি আমি পিঁপড়ার একজ্যাক্ট লোকেশন পাবো অবশ্যই পাবো যেহেতু একটা লাইন আছে ওই লাইন বরাবর আমি পাঁচ মিটার সামনে যখনই যাব গিয়ে আমি পিঁপড়াটাকে পেয়ে যাব তাহলে ওই পিঁপড়াটার অবস্থান নির্দিষ্ট করার জন্য কয়টা ইনফরমেশন দরকার আমার একটা শুধু একটা ইনফরমেশন জানলে আমি পিঁপড়াটার লোকেশন ফিক্স করে ফেলতে পারবো যে সে কোথায় আছে আমার কথা বুঝতেছ অর্থাৎ পিপটাটার লোকেশন ফিক্স করার জন্য আমার কয়টা ইনফরমেশন দরকার পড়ছে শুধুমাত্র একটা একটা ইনফরমেশন দরকার পড়ছে একটা ইনফরমেশন প্রয়োজন পিপটার অবস্থান ফিক্সড করার জন্য একটা ইনফরমেশন প্রয়োজন সুতরাং আমি বলতে পারবো এই যে স্পেস স্পেস বলতে বোঝাচ্ছে এই যে তারটা এই তারটা একটা ওয়ান ডাইমেনশনাল তার কারণ কি ইনফরমেশন কয়টা লাগছে একটা ইনফরমেশন কয়টা লাগছে একটা অর্থাৎ কত ডাইমেনশন হবে সেটা নির্ভর করে কোন বিন্দুর অবস্থান এক্ষেত্রে বিন্দুকে আমরা পিপেয়ার ধরে নিয়েছি কোনো বিন্দুর অবস্থান নির্দিষ্ট করার জন্য যত সংখ্যক ইনফরমেশন মিনিমাম যত সংখ্যক ইনফরমেশন জানা লাগবে সেটাই হচ্ছে কি তত ডাইমেনশনাল স্পেস যতটা ইনফরমেশন জানা লাগবে তত ডাইমেনশনাল স্পেস ওয়ান ডাইমেনশনাল মানে একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক তাহলে একটা তার চিকন একটা সরু তার এই তারটা কি ওয়ান ডাইমেনশনাল কারণ কি তারের যে কোনো জায়গায় যদি আমি অবস্থানটা বের করতে চাই পিপের অবস্থান বের করতে চাই তাহলে সে যদি শুধু আমাকে বলে দেয় যে শুরু থেকে আমি এত মিটার দূরে আসি এত মিটার দূরে গেলে আমি তাকে পেয়ে যাব ইনফরমেশন কটা লাগবে একটা সুতরাং তারটা কি রকম একমাত্রিক ইনফরমেশন একটা সুতরাং ওয়ান ডাইমেনশনাল ইনফরমেশন একটা সুতরাং ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক ওকে এখন মনে করো যে এই পিঁপড়াটা তারের উপর দিয়ে না হেঁটে এটার উপর দিয়ে হাঁটতেছে এটার উপর দিয়ে হাঁটতেছে এই কাগজের উপর দিয়ে এখন পিঁপড়াটা হচ্ছে যাত্রা শুরু করছে মনে করো এই কর্নার থেকে দেখতে পাচ্ছ কি না এই কর্নার থেকে সে যাত্রা শুরু করছে এই কর্নার থেকে যাত্রা শুরু করলো করে তার কত সময় ইচ্ছা হইলো সোজা যাবে তারপরে বাগা হইলো কত সময় ফেরা করলো করে মনে করো এই এই পজিশানে আসছে এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আসো জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আসো বিপটাকে খুঁজে পেতে চাই তো সে আমাকে বলল যে তোমার এই যে খাতার যে কর্নার আছে এই কর্নার থেকে আমি মনে করো কিছু একটা ইনফরমেশান বললো যে এক মিটার দূরে আসি বা তিন মিটার দূরে আসি এখন দেখো আমি এই কর্নার থেকে তিন মিটার দূরে এদিকে যাইতে পারি এদিকে যাইতে পারি এদিকে যাইতে পারি এদিকেও যাইতে পারি এদিকেও যাইতে পারি সে যে আমাকে ইনফরমেশান দিল একটা ইনফরমেশান দিছে সে আমাকে ইনফরমেশান দিছে কি একটা ইনফরমেশান দিছে যে এই কর্নার থেকে সে আছে এখানে মনে করো এটা হচ্ছে তার লোকেশন বর্তমানে তো সে আমাকে বলছে যে তার ইনফরমেশান দেওয়াটাও ঠিক আছে সে আমাকে বলছে যে সে তিন মিটার দূরে আছে ইনফরমেশান কয়টা দিছে একটা ইনফো দিছে আমাকে ইনফরমেশান দিছে একটা একটা তথ্য দিছে যে সে এই কর্নার থেকে তিন মিটার দূরে আছে কারণ তিন মিটার আমি এই দিকে দিয়ে চলে গেলাম গিয়ে কি আমি তাকে পাবো এই দিক দিয়ে চলে গেলাম কি তাকে পাবো এই দিক দিয়ে চলে গেলাম আমাকে তাকে পাবো পাবো না তাহলে শুধু এই ইনফরমেশনটা কি এনাফ তাকে খুঁজে পাওয়ার জন্য এই যে সে যে একটা তথ্য দিল এই তথ্যটা কি এনাফ তাকে খুঁজে পাওয়ার জন্য না এই তথ্যটা এনাফ না তাকে খুঁজে পাওয়ার জন্য আরও ইনফরমেশন লাগবে এখন যদি সে আমাকে বলে যে কাজ করো তোমার যে খাতাটার কর্নার আছে কর্নার থেকে ডান দিকে আসো তিন মিটার তারপরে উপরের দিকে আসো পাঁচ এটা আমাকে বলে দেয় যে ডান দিকে আসো তিন মিটার উপরের দিকে আসো পাঁচ মিটার তাহলে দেখো তো আমি তাকে খুঁজে পেতে পারি কি না আমি এই দিক থেকে এখানে যাব। তারপর ওই দিক থেকে এখানে চলে আসবো এসে তারে খুঁজে পেয়ে যাবো তাহলে যখন আমাকে সে দুইটা ইনফরমেশন দিল যখন আমাকে সে দুইটা ইনফরমেশন দিল তখন আমি তাকে লোকেট করে ফেলতে পারছি দুইটা ইনফরমেশন যখন দিলো তখন তাকে লোকেট করে ফেলতে পারছি সুতরাং এই যে খাতাটা এই যে খাতাটার যে পৃষ্ঠা এটা কয় ডাইমেনশনাল টু ডাইমেনশনাল অর্থাৎ এখানকার উপরে কোনো বিন্দুর অবস্থান নির্দিষ্ট করার জন্য আমার দুইটা ইনফরমেশন জানা লাগবে তাহলে এটা কয় ডাইমেনশনাল দিমাত্রিক দ্বিমাত্রিক বা টু ডি বুঝতে পারতেছে আমার কথা এখন তুমি বলতে পারো যে দুইটা ইনফরমেশন বলছে এই কারণে আপনি তাকে সরাসরি পেয়ে গেছেন সে তো এরকমও আরেকটা ইনফরমেশন দিতে পারতো যে খাতার এই কর্নার থেকে আমি এতমিটার মিটার নিচে আছি আমাকে বলতে পারতো যে ডান দিক থেকে এতমিটার মিটার দূরে আসি আমাকে বলতে পারতো যে খালার যে খাতার যে পাশে যে রিং আছে সেই রিং থেকে আমি এত মিটার দূরে আছে। এই যে রিং দেখতে পাচ্ছ কি না এই যে রিং সে আমাকে এটা বলতে পারতো যে এই কর্নার থেকে ডান দিকে এতটুকু আসো উপরের দিকে এতটুকু আসো ডান দিক থেকে আবার এতটুকু আসো রিং থেকে এতটুকু আসো উপর থেকে এতটুকু আসো মানে পাঁচটা ছয়টা ইনফরমেশন সে দিতে মানে কি টোটাল পাঁচটা ছয়টা ইনফরমেশন সে আমাকে দিতে পারতো এই ক্ষেত্রেও আমি তাকে কমপ্লিটলি লোকেট করতে পারতাম কিন্তু সংজ্ঞা হচ্ছে পাঁচটা ছয়টা দিয়ে তাকে লোকেট করা যাবে এক হাজারটা ইনফরমেশন দিয়েও তাকে লোকেট করা যাবে কিন্তু আমার মিনিমাম যতটা ইনফরমেশন লাগবে মিনিমাম যতটা ইনফরমেশন লাগবে সেটাই হচ্ছে মাত্রা মিনিমাম কমপক্ষে যতটা মিনিমাম যতটা ইনফরমেশন লাগবে মিনিমাম যতটা ইনফরমেশন জানা লাগবে